ঢাকার আশেপাশে নদীর পাশাপাশি কেমন আছে দেশের অন্য নদীগুলো সে বিষয়ে জানতে চাই আমরা চট্টগ্রামের কর্ণফুলীর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম ফয়সাল দখল দূষণ থেকে কতটুকু নিরাপদ আছে কর্ণফুলী এছাড়া এখানকার নদীর প্লাস্টিক বর্জ্য নিয়ে কোনো ধরনের গবেষণা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন হ্যাঁ মিতু যেমনটি বলছিলেন যে আসলে দখলে দূষণে গত তিন দশক ধরেই বিপর্যস্ত কর্ণফুলী নদী এবং আমরা কর্ণফুলী নদী পারে এখন দাঁড়িয়ে আছি সেই দখল দূষণের চিত্রে আমরা দেখছি বিশেষ করে নদীর যে পানি সেটি কিন্তু অনেকটাই তামাটে বর্ণের আমরা দেখছি যে একেবারে অনেকটা বুড়িগঙ্গার কাছাকাছি একটি অবস্থা আমরা এখানে যে নদীর যে প্রস্থ ছিল অর্থাৎ 2003 সালের যদি একটি তথ্য আমি বলি যে আসলে এখানে আমরা এখন আছি শাহমানত সেতু এলাকায় এখানে কিন্তু নদীর প্রস্থ ছিল 886 মিটার অর্থাৎ 2000 সালের দিকে 2003 সালের দিকে কিংবা তখনকার সময়ে যে জরিপগুলো হয়েছে সেই জরিপে কিন্তু উঠে এসেছে যে নদীর প্রস্থটা ছিল 886 মিটার থেকে 900 মিটার পর্যন্ত জোয়ার ভাটা হিসেব মিলিয়ে তবে এখন কিন্তু সেটি এসে দাঁড়িয়েছে 410 মিটার যেটি জোয়ারের সময় পাওয়া যাচ্ছে 510 মিটার এবং আমরা জেনেছি যে নদীর গভীরতাও কিন্তু অনেকটা কমেছে কোথাও কোথাও নদীর গভীরতা 2 ফুট যেমন আছে তেমনি কিছু কিছু জায়গায় 50 থেকে 60 ফুটও আছে অর্থাৎ কোনো স্থিরতা নেই এবং এই নদী কিন্তু প্রতি মুহূর্তেই দখল দূষণে বিপর্যস্ত হচ্ছে বিশেষ করে এই নদীর দুপাশ জুড়ে কিন্তু 2 থেকে 2500 মতো অবৈধ স্থাপনা আছে এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে কিন্তু এই নদীর দুপারে 300-র মতো বিভিন্ন কলকারখানা এবং বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে যেগুলো কিন্তু প্রতি মুহূর্তেই নদীকে দূষণ করছে এবং এসব ফ্যাক্টরির মধ্যে যেমন তেল শোধনাগার আছে তেমনি টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে এবং বিভিন্ন ধরনের সিমেন্ট কারখানা আছে এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিও আছে সুতরাং সব ইন্ডাস্ট্রির বর্জ্যই কিন্তু এসে নদীতে পড়ছে এবং আমরা জানি যে এখানে যেই উদ্ভিদ প্রজাতি আছে যেই জীববৈচিত্র্য আছে সেটি কিন্তু প্রতি মুহূর্তে বিপন্ন হচ্ছে এবং এখানে 66 প্রজাতির মাছ ছিল একটা সময় কিন্তু সেখান থেকে এখন 20 থেকে 25 প্রজাতির মাছ কিন্তু অনেকটাই বিলুপ্ত প্রায় এবং এখানে একটি গবেষণা করা হয়েছিল যেটি বলছে যে নদীর দুপারে কিন্তু 500 শতাধিক প্রজাতির উদ্ভিদ আছে যেগুলো কিন্তু এখন অনেকটাই বিপন্ন যারা বলতে দাবি করছেন যে আসলে যে উদ্ভিদগুলো ছিল তার 15% অনেকটা বিলুপ্ত এবং এসব উদ্ভিদের মধ্যে কিন্তু অনেক অনেক উদ্ভিদ রয়েছে যেগুলো কিন্তু ভেষজভাবে অনেক উপকারী বিশেষ করে ক্যান্সার ডায়াবেটিস সহ বিভিন্ন যেই রোগ আছে সেগুলো নিরাময়ের জন্য এগুলোর একটি ঔষধি গুণ আছে এবং এইসব উদ্ভিদের অনেকগুলোই এখন বিপন্ন কিন্তু কর্তৃপক্ষ যদি এই নদীকে বাঁচিয়ে না রাখে সেই উদ্ভিদগুলো যেমন বিপন্ন হবে তেমনি এখানকার যা জীববৈচিত্র্য আছে সেটি অনেকটা বিপন্ন হবে আরেকটি বিষয় উঠে এসেছে যে আসলে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট থেকে শাহমানত সেতু এলাকা কিংবা কালুরঘাট সেতু এলাকা পর্যন্ত যেই পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই হতাশ হওয়ার মতো এবং আমরা দেখেছি দুই পারে যেমন দখল আছে দূষণ আছে নদীর পানি যেমন দূষিত নদীর পালিতে যেমন ময়লা খুঁজে পাওয়া যায় তেমনি কালুরঘাট সেতুর পরের অংশ থেকে যেখানে দখল দূষণ কম হয়েছে যেখানে কারখানা কম আছে সেখানে কিন্তু নদীর পরিস্থিতি অনেকটাই আশাব্যঞ্জক অর্থাৎ নদীর যেমন প্রস্থ অনেক বেশি তেমনি গভীরতা অনেক বেশি এবং নদীর যে জীববৈচিত্র্য কিংবা যে উদ্ভিদ সেটি অনেকটাই আশা জাগানিয়া তো মিতু আমার কাছে এই ছিল কর্ণফুলী নদী থেকে সবশেষ